হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশ এক্সপ্রেস বাই কাশেম এই চ্যানেলের পক্ষ থেকে। আমি নিয়েছি কাশেম। আজকে দেখাবো কিভাবে আপনারা 10% ডিসকাউন্টে আনলিমিটেড 10% এবং 12% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন রবি, এয়ারটেল, জিপি, যে কোনো নাম্বারে ব্যালেন্স নিতে পারবেন কিভাবে সেটা দেখাবো আজকে। আর ভিডিওটি দেখতে অবশ্যই সবাই ধৈর্য ধরে অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভিডিওটা দেখলে আপনি লাভবান হবেন। আমরা মূল ভিডিওতে এখন চলে যাই। আর ভিডিওর প্রথমে বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যে এখন আমাদের প্রথমত এটা দারাজের মাধ্যমে ব্যালেন্স নিতে হবে, বিকাশ নগদ দুইটার মাধ্যমে ব্যালেন্স নিতে পারবো। বিকাশের মাধ্যমে যদি আমরা ব্যালেন্স নিই সেক্ষেত্রে আমরা ওইখানে 10% কমিশন পাবো, এবং যদি দারাজের মাধ্যমে আমরা ব্যালেন্স নিই সেক্ষেত্রে আমরা বিকাশের মাধ্যমে ব্যালেন্স নিলে 10% কমিশন দারাজ দিয়ে, এবং যদি আমরা দারাজ থেকে যদি নগদের মাধ্যমে ব্যালেন্স নিই সেক্ষেত্রে 12% ক্যাশব্যাক পাবো। প্রথমত আমরা দারাজ অ্যাপসে ঢুকবো। দারাজ অ্যাপসে ঢোকার পরে আমাদের এখানে যেখানে টপ আপ কোনার মধ্যে, হয়তো বা দেখতেছেন কি না, কোনার মধ্যে টপ আপ নামে একটা অপশন আছে, এই টপ আপে আমরা ক্লিক করব। টপ আপে ক্লিক করার পরে আমরা যে নাম্বারে আমরা রিচার্জ করব, এখানে ওই নাম্বারটা বসাবো। আমি যে নাম্বারে রিচার্জ করবো ওই নাম্বারটা বসাই। বসানোর পরে এখানে দেখেন মানুষের মতো একটা চিহ্ন আছে, এই মানুষের মতো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের অপারেটর সিলেক্ট করতেছে। এখন আমরা এই নাম্বারে যেহেতু এয়ারটেল, আমরা এয়ারটেল সিলেক্ট করব। এয়ারটেল সিলেক্ট করে দিলাম। এয়ারটেল সিলেক্ট করে দেওয়ার পর যেহেতু আমরা এই নাম্বারে 1000 টাকা ফ্যাক্স লোড দেবো, আমরা এই রিচার্জের পরিমাণ 1000 দিয়ে দেবো। আমরা 1000 যদি দিয়ে দিই, দেওয়ার পরে যে টপ আপ নাও এটা মানে ক্লিক করব। টপ আপ নাওয়ের মধ্যে ক্লিক করি। টপ আপ নাওয়ের মধ্যে ক্লিক করার পরে আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তার জন্য আমরা এখানে বিকাশ সিলেক্ট করবো। আর নগদের মাধ্যমে পেমেন্ট করলে এ নগদ সিলেক্ট করবো। আমাদের বিকাশের মাধ্যমে আমাদের নাম্বার সেভ আছে, যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো। বিকাশ সিলেক্ট করলাম আমরা। বিকাশ সিলেক্ট করার পরে এখন আমরা পে নাও ক্লিক করবো। যে পে নাও এখানে ক্লিক করবো। পে নাও ক্লিক করার পরে একটু লোডিং নিবে, একটু অপেক্ষা করবেন। তখন আমাদের জাস্ট আমাদের বিকাশ নাম্বার সেট আপ আছে। এখন আমাদের বিকাশ শুধু বিকাশ পিন নাম্বার চাচ্ছে, এখন আমরা পিন নাম্বারটা বসাই দেবো, যার যে বিকাশের পিন নাম্বার। আবার আমার পিন নাম্বার বসাইতে চান না, আপনার যে পিন নাম্বার ওই পিন নাম্বারটা বসাবেন। আমি আমার পিন নাম্বারটা বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে একটু ওয়েট করবেন। এখানে কিন্তু কোনো প্রকার টাইম নেওয়া যাবে না, এখানে আবার কেটে বের হয়ে যাবে না। কেটে বের হয়ে গেলে রিচার্জ ফেল হয়ে যাবে, তাই কেটে কেউ বের হয়ে যাবেন না। কেটে বের হয়ে গেলে আপনার রিচার্জ ফেল হবে, এই বিষয়টা সবাই অবগত থাকবেন। এখন প্রসেসিং আছে, একটু ওয়েট করবো আমরা। প্রসেসিংয়ে থাকলে আমরা একটু ওয়েট করবো, আমরা সাথে সাথে বের হয়ে আসবো না। যাই হোক, অলরেডি আমাদের পেমেন্ট হয়ে গেছে, এখন দেখবো আমরা ক্যাশব্যাক আমাদের আসছে কি না। আমাদের ক্যাশব্যাক এখনও দেয় না, একটু অপেক্ষা করতে হবে ক্যাশব্যাকের জন্য। আজকে এটা পেমেন্টটা অফারটা আজকে ছাড়লো, এর জন্য হয়তো বা ক্যাশব্যাকটা একটু লেটে আসবে মেবি। আমার এখনও ক্যাশব্যাক দেয় না। আপনাদেরকে আমি ক্যামেরা অন করে দেখাচ্ছি যে আমাকে ক্যাশব্যাক দিছে কিনা। আমাকে এখনও ক্যাশব্যাক দেয় নাই, দেখতে পারছেন? আমাকে কিন্তু এখনও ক্যাশব্যাক দেয় নাই, জাস্ট আমার 1000 টাকা পেমেন্ট কেটে নিয়েছে। ক্যাশব্যাকটা একটু লেটে দিবে, তাই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আর নগদের পেমেন্ট করছিলাম একটু আগে, আরেকটা ভিডিও বানাইছিলাম, সেটা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে। যদি বিকাশে প্রবলেম করে সেক্ষেত্রে নগদের মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন। সবাই ধন্যবাদ।